অনগতি হাংকৰনি কুমাৰঘাট দলিনৰ নাইথতকে সাজগৈতি শানানে বাগৈ ইয়াপৰি নাহৰখা পাবিয়াছৰা বিধানসভা কেন্দ্ৰনি এমএলএ ভগৱান দাস দলিনে হালগ্ন কাহাম খলাইনা নেবাগৈ চাশালক কুজুক বেৰেমনি তাংক্ৰাক ৰগবাই কগ্ৰম খলাইখা এমএলএ কুমাৰঘাট দলি ট্ৰাফিক নে হালগ ৰগ হামিয়া অংগৈ টংকা খনে শালকদমা ৰমনি কক্সিল সামা কাছাৱৈ টংমানে হাইনো ৰাইডা চায়াতৈ পাৰ্কিং ৰগ খলাইজাকমা বাগৈ হিমনা নেবাগৈ বেজৱা খলাইজাক লুকুৰক অৱশ্যিমিয়া কুমাৰঘাট নি কাইনে হাতীৱন কাহামকে ফালনক হেৰিৱৈ বানিয়া খলাইনা বাগৈ থাইমানিয়া অংজাক বানিয়া খলাইনাই ৰগ মুংসা চেবনো গে অংগৈন লামানা ৰগ আজগৈন মৈ কথং ৰগ ফালনানে নাংখা হুকবাৰ খলাইনাই ৰগ আৱনি বাগৈন গোবাংমা জৰাৱন লাহাৰ পাতি মুং ৰগ অংমানিবো নুকজাগ যতন বেজুয়া রগ্ন মথাংনানি বাগৈ চাশল বেলাইন নাংকুকমানি কোকলাম পান্ডা খলাইখা এমএলএ ভগবান দাস চাশল বখাস্তে নাইকুলফাং সুব্রত দাস নি তাং নগো মিউনিসিপাল কাউন্সিল নি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থানানি ওসিতে ট্রাফিক তাং বেদেকনি অজামা রগ্ন তৈবি কোকলাম খলাইখা এমএলএ ডাক্তিনো বেজুয়ানো তৈবি ইয়াপরি নাহরজাকনাই খানি শাখা ব কুমারঘাট শহরটাকে কিভাবে একটা পরিচ্ছন্ন শহর মানে ক্লিন সিটি কিভাবে করা যায় তার একটা রূপরেখা আমরা গত কিছুদিন আগে একটা পুর পরিষদে আলোচনায় বসেছিলাম। তারই অঙ্গ হিসেবে আজকে আবারও আমরা এসডিএম সাহেবের উপস্থিতিতে আমরা আবার সেটাকে বিস্তারিতভাবে আলোচনায় আজকে বসেছি কীভাবে শহরটাকে আমরা স্বচ্ছ আমরা রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি। তার জন্য আমরা সবার সহযোগিতা চাইব, বাজার কমিটি রয়েছে এবং বিভিন্ন ক্লাব এনজিও সবার সহযোগিতা আমরা চাইব। তো প্রাথমিকভাবে আমাদের মধ্যেই সেই আলোচনা আমরা যাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে কুমারঘাটের যেটা যানজট যেটা আছে ট্রাফিক কন্ট্রোল, আমরা জানি কুমারঘাট শহরটা তার যে পরিধি যদিও অনেকটা বড় হয় তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে। তো মূলত শহর যে এরিয়াটা সেটা খুবই ছোট রয়েছে, তো সেই শহরের মধ্যে যাতে আমাদের অটোরিকশা বা অন্যান্য যে সমস্ত কমার্শিয়াল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে নির্দিষ্ট একটা স্থানে একটা স্ট্যান্ড তৈরি করা এবং শহরে ট্রাফিককে কন্ট্রোল করার জন্য আমরা একটা রূপরেখা আসে এখানে তৈরি করছি, যার কারণে ট্রাফিক ডিএসপি উনি এখানে উপস্থিত রয়েছেন, এটা আশা করি সম্ভব হবে। বাকি আমাদের আরও কিছু আনুষাঙ্গিক কিছু বিষয় রয়েছে শহরকে সাজিয়ে তোলার জন্যে, যেটা আগামী দিনে এই শহর বা যারা শহরে আসবেন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে প্রত্যেকের পক্ষেই কিন্তু সেটা একটা বড় সহায়ক হবে এবং সুবিধা হবে, যার কারণে আমরা কিছু সিদ্ধান্ত নিতে চলেছি। শহরকে আমরা শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু দোকানপাট সেখানে রয়েছে, সেগুলোকে কীভাবে আমরা নির্দিষ্ট কোনো স্থানে আমরা নিয়ে যেতে পারি এবং শহরকে একটা সুন্দর করার। পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রনে এমএলএ ভগবান দাস নি ইয়া বৃন্দা হারমা বাই কুমারঘাট দলে হামিয়া ট্রাফিক রাইডার কাহাম দে আবো তাবো নাইনে বান্তা। ব্যুরো রিপোর্ট, কক্ষরাং।